পাঁচটি বিষয় বন্ধুরা, পাঁচটি বিষয়ের উপরে যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আমরা বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবো। তো কোন পাঁচটি বিষয়ের উপরে আমরা ফোকাস করলে আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবো, সেই পাঁচটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে যে পাঁচটি বিষয় পেয়েছি সেই পাঁচটি বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পাঁচটি বিষয় আমি আমার নোটপ্যাডে কিন্তু এখানে নোট ডাউন করে রেখেছি। তো প্রথমে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা টাইটেল, অর্থাৎ যে ভিডিওটির উপরে আমরা যে নিশের উপরে বা যে বিষয়টির উপরে আমরা ভিডিও তৈরি করব সেই কিওয়ার্ডটা কিন্তু আমাদেরকে আগেই সিলেক্ট করতে হবে, অর্থাৎ টাইটেল। আমরা যখন একটি ভিডিও ইউটিউবে দেখি তখন কিন্তু আমরা প্রথমেই সেটি নিয়ে কিন্তু প্রথমে সার্চ করে থাকি ইউটিউবে। যেমন আমি এখানে চলে আসি ইউটিউবে সার্চ অপশনে, এখানে গিয়ে আমি লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, লিখে আমি এন্টার করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই টাইটেলের উপরে কতগুলো ভিডিও আমার সামনে চলে এসেছে। এর মধ্যে দেখুন এই একটি ভিডিও রয়েছে, এই একটি ভিডিও রয়েছে। তো বন্ধুরা, এই টাইটেলের উপরে কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে। তো আপনার সামনে কেন এই তিন চারটি ভিডিও উপরে চলে আসলো এটি একটি বিষয়। অবশ্যই এই ভিডিওগুলো কিন্তু ভালোভাবে এসইও করা হয়েছে। আর এই প্রথমে যে তিন চারটি ভিডিও চলে এসেছে এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনাদেরকে আইডিয়া নিতে হবে যে কী কী বিষয় আমরা আমাদের ভিডিওতে ইউজ করবো। যেমন এইখানে একটি ভিডিও চলে এসেছে, এটি কিন্তু টপে চলে এসেছে। তারপর একটি ভিডিও রয়েছে ভিড এক্সপ্লেনের, আমি ভিডিওগুলো নিজেও ব্যক্তিগতভাবে দেখি। এইখানে টাই আসে যে ভিডিওটি চলে এসেছে, এটিও কিন্তু টপে চলে এসেছে। তো এই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনাদেরকে টাইটেল সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে। এদিকে ডান দিকে দেখেন আমি একটি ভিড আইকিউর একটি এক্সটেনশন ইউজ করি, এখানে কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে, কম্পিটিশন দেখাচ্ছে মিডিয়াম। তো নতুন ইউটিউবার হিসেবে কিন্তু আমাদেরকে মিডিয়াম যে কম্পিটিশনের টাইটেল রয়েছে সেগুলোর উপরে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কিওয়ার্ডটি কিন্তু টাইটেলটি কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এরপরে কিওয়ার্ড রিসার্চের আরেকটি সুন্দর অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের স্টুডিওতে চলে যাবেন এবং এখান থেকে ক্লিক করবেন অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সের এখানে চারটি অপশন দেখতে পারবেন, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স অ্যান্ড রিসার্চ। রিসার্চের এখান থেকে যদি আপনি নিচের দিকে যান, এটা এখানে একটি সার্চ অপশন পাবেন, এখান থেকেও কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউ টিউব, এখানে যদি এন্টার করে দেন তাহলে কিন্তু নিচের দিকে দেখবেন কিছু টাইটেলই বলেন বা কিওয়ার্ড বলেন সেগুলো কিন্তু চলে এসেছে। এই টাইটেল বা কিওয়ার্ডের উপরে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারেন, কারণ এগুলো কিন্তু ইউটিউবে সার্চ র্যাঙ্কিংয়ে রয়েছে। এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড এবং নিচের দিকে দেখাচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই লো কম্পিটিশন ওয়ার্ডের উপরে কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করুন। আমরা চলে যাব যে বিষয়টির উপরে, সেটি হচ্ছে থাম্বনেইল, অর্থাৎ আমরা যে ভিডিও তৈরি করি প্রত্যেকটি ভিডিওর মধ্যেই কিন্তু থাম্বনেইল থাকে। অবশ্যই আমরা থাম্বনেইল আমাদের ভিডিওতে আপলোড করে থাকি। তো দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো ভিডিও রয়েছে এবং ভিডিওর মধ্যে থেকে আমরা কোন ভিডিওতে ক্লিক করব এবং কোনটিতে করব না সেটি কিন্তু অনেক অংশেই নির্ভর করে সেই ভিডিওটির থাম্বনেইলের উপরে। অনেকেই অনেক কৌশল করে, অনেক ট্রিক্স করে কিন্তু অনেক ভালো থাম্বনেইল তৈরি করে। তো যে ভিডিওর থাম্বনেইল যতটা অ্যাট্রাকটিভ হয় এবং রেজলিউশন ভালো হয় সেই ভিডিওর উপরে কিন্তু আমরা আগ্রহ নিয়ে ক্লিক করে থাকি। যেমন এই থাম্বনেইলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে এই বড় ভাইটির, এরপরে এটাও সুন্দর হয়েছে আকাশ বার্মার যে থাম্বনেইলটি রয়েছে। এরপর নিচের দিকে আরও থাম্বনেইল রয়েছে, যেমন এটি একটি লো কোয়ালিটির থাম্বনেইল রয়েছে, স্টেপ জিরো, স্টেপ থ্রি। এখানে তো থাম্বনেইলটা অত বেশি অ্যাট্রাকটিভ হয়নি, যদিও ভালো ভিউ পেয়েছে তারা। তো থাম্বনেইলের দিকে কিন্তু বন্ধুরা আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, কেননা একটি ভিডিওর ভিউজ অনেকাংশেই কিন্তু থাম্বনেইলের উপরে ডিপেন্ড করে। এরপর তিন নম্বর যে অপশন রয়েছে সেটি হচ্ছে ভিডিওস অ্যান্ড অডিওস কোয়ালিটি, অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর কোয়ালিটি কেমন সেটার উপরে কিন্তু আপনার ভিউয়াররা কিন্তু সেটি দেখবে অথবা দেখবে না। আপনার এমন ভিডিওর কোয়ালিটি এমন হলো যে সেটা রেজলিউশন একদমই নেই, তাহলে কিন্তু ভিডিওটি দেখে ভিউয়াররা কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না তাদের। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে। সেই জন্য কিন্তু আপনারা DSLR ক্যামেরা অথবা
ভালো স্মার্টফোনের হাই রেজলিউশনের স্মার্ট ক্যামেরাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যাতে করে তারা অবশ্যই আপনাদের ভিডিও আপনার ভিডিওটি দেখে মজা পায়। যেমন এখানে দেখুন, আমি যদি এই ভিডিওর উপরে ক্লিক করি তাহলে ভিডিওটি 1080 পিক্সেলেও কিন্তু পাওয়া যাচ্ছে, রেজলিউশনে পাওয়া যাচ্ছে। এর চেয়েও ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু আমরা দেখতে পারি। অবশ্যই এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা ভিডিওগুলো দেখব, সেই সুযোগ কিন্তু আমাদের ভিউয়ারদেরকে তৈরি করে দিতে হবে। এই জন্য অবশ্যই আমাদের অডিও এবং ভিডিও কোয়ালিটি দিয়ে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, তা না হলে কিন্তু ভিউয়াররা ইন্টারঅ্যাকশনটা কিন্তু হারিয়ে ফেলবে আমাদের ভিডিওর উপর থেকে। তো এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রেজেন্টেশন। অবশ্যই আপনাকে আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে, কেননা একটি ভালো উপস্থাপনার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে দর্শক আপনার চ্যানেলে থাকবে কি থাকবে না। অবশ্যই আপনাকে এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে বিষয়টি উপস্থাপনা করতে হবে যাতে ভিউয়ার্সরা মনে করে যে আপনি অবশ্যই এই বিষয়ের উপরে কিছুটা হলেও ধারণা রাখেন অথবা এক্সপার্ট। সেভাবে কিন্তু আপনাকে ভিডিওটি উপস্থাপনা করতে হবে, তা নাহলে কিন্তু ভিউয়াররা আপনার ভিডিও দেখতে আগ্রহ হারিয়ে ফেলবে এবং পরবর্তীতে আপনার ভিডিওতে কিন্তু আর তারা ফিরে আসবে না। ওকে, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গেট টু দ্য পয়েন্ট। অবশ্যই আপনাকে যে বিষয়ের উপরে, যে টপিকের উপরে আপনি ভিডিওটি তৈরি করেছেন সেই টপিকের উপরেই কিন্তু আপনাকে কথা বলতে হবে। অনেকে এমন করে যে ভিডিও শুরুতেই এমন এমন সব বিষয়, অপ্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এটা সেটা অনেক কিছুই বলে, এটা বলতে বলতেই কিন্তু তার দর্শকরা কিন্তু সেই ভিডিওটি দেখার আগ্রহ কিন্তু হারিয়ে ফেলে এই যে এবং ভিডিওটি কেটে দিয়ে কিন্তু চলে যায়। তো বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ভিডিও, যে বিষয়টির উপরে ভিডিওটি তৈরি করছি সেই বিষয়টি কিন্তু অবশ্যই সেই বিষয়ের উপরেই আমাদের কথা বলতে হবে, সেই বিষয়ের উপরেই কিন্তু আমাদের ফোকাস করে কথা বলতে হবে। অন্যথায় আমাদের ভিউয়াররা কিন্তু আমাদের ভিডিওর সাথে কানেক্ট হতে পারবে না। তো বন্ধুরা, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই বিষয়গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই। তা আমি অন্যদের মতো লাইক কমেন্ট শেয়ারের বিষয়টি বলে ফেললাম। তো